বিরাট কোহলি ভীষণ ক্লান্ত, পাকিস্তানের বিপক্ষে 94 বলে 122 রানে নট আউট ছিলেন, সেদিনই ক্লান্তি ওর চোখে মুখে, হবেই বা না কেন, লম্বা ইনিংস তো খেলেছেনই, তার উপর ওই ম্যাচেই 38 সিঙ্গেল আর 15টা ডাবল নিয়েছেন। ম্যাচের পর নিজের ক্লান্তির কথা স্বীকারও করেছেন অকপটে। কোহলি বলছেন প্রচুর দৌড়ে রান করতে হয়েছে, পরের দিনই আবার খেলতে নামার কথা মাথায় ছিল, কিন্তু টেস্ট খেলার অভিজ্ঞতা ব্যাক টু ব্যাক ডেটে ওয়ান ডে খেলার ক্ষেত্রে নিঃসন্দেহে কাজে আসে। তবে শ্রীলঙ্কার গরম আর কোহলির বয়স কোনোটাই তো এমন টানা ম্যাচ খেলার ক্ষেত্রে আদর্শ নয়। বিরাট কোহলির কথায় বোঝা যায় ইন্ডিয়ার ভেতর ক্লান্তি ভর করেছে, আর সে কারণেই আগের ম্যাচেই পাকিস্তানের বিপক্ষে মাত্র 2 উইকেটে 356 রান তোলা ইন্ডিয়ান ব্যাটিং অর্ডার শ্রীলঙ্কার বিপক্ষে গুটিয়ে যায় মাত্র 213 রানে। যদিও বোলারদের নিখুঁত পারফরমেন্সের পার পেয়ে গেছে রোহিত শর্মারা। এই ক্লান্ত ভারত এবারে অবশ্য কিছুটা বিশ্রাম পাচ্ছে, দুই দিনের বিরতির পর শুক্রবার বাংলাদেশের প্রতিপক্ষ ওরা। ততদিনে টিম ইন্ডিয়ার সামনে ক্লান্তি কাটিয়ে ওঠার চ্যালেঞ্জ, প্রশ্ন হলো বাংলাদেশ কি সেই সুযোগ কাজে লাগাতে পারবে। ওয়ানডে ফরম্যাটে এশিয়া কাপে মোট 12 দেখায় মাত্র একবারই ভারতকে হারাতে পেরেছে বাংলাদেশ, সেটাও ঘরের মাঠে 2012 সালের আসরে। তাই এশিয়া কাপে ভারতের সাথে লড়াইয়ে টাইগারদের অন্তত এগিয়ে রাখতে চাইবে না কেউ। তবে কয়েকটা কারণে এবারে বাংলাদেশের সুযোগ আছে বেশ। রিজার্ভ ডের প্যাচে পড়ে ভারতকে ব্যাক টু ব্যাক দুটো হাই ভোল্টেজ ম্যাচ খেলতে হয়েছে, তাই ক্লান্তি তো থাকবেই। তাছাড়া কি প্লেয়ারদের বিশ্রাম দিতে চাইবে টিম ম্যানেজমেন্ট, দুর্বল জায়গাগুলোতে আঘাত করার তাই সুযোগ বাড়বে বাংলাদেশের জন্য। ওদিকে ফাইনালে আর যাওয়া হচ্ছে না, তাই হারানোর এখন আর কিছু নাই বাংলাদেশের। চাপমুক্ত থেকেই ভারতের বিপক্ষে নামতে পারছে টাইগাররা, সেটাও বাংলাদেশের জন্য সুযোগ বাড়াচ্ছে। অবশ্য সুযোগ থাকলেই হয় না, সেটা কাজে লাগাতে হয়, আর এর আগে বাংলাদেশ অনেক সুযোগই হারিয়েছে হেলায়। ভারতের বিপক্ষে এই নিয়ম রক্ষার ম্যাচটা সাকিবের দল কতটা সিরিয়াসলি নেয় সেটাও নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। খালিদ জামিল, একাত্তর।